বাইপাস আছে, পাবনায় যাবে ঈশ্বর দৃষ্টি, ইপিজেড এর সামনে দিয়ে সোজা একই রাস্তা। কে ভাই এই এত কাটা আর কি করব ভাই, জীবনটা একদম খুব ভালো। আপনি কোথার থেকে আসতেন, কোথার থেকে আসতেন আপনি? রাস্তার কি অবস্থা? ওদিকে আরো খারাপ। এই এলাকার নাম কি? যুগিয়া বারখাদা। বাড়ি কোথায়? কি অবস্থা রাস্তার? খুব অবস্থা খারাপ। কদিন থেকে? সপ্তাহ খানিক বৃষ্টি থেকে। এই হওয়ার কারণটা কি? বালুরঘাট চলছে, বালুরঘাটের কারণে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে। এলাকার নাম কি? আপনার বাসা কোথায়? আপনার বাড়ি কোথায়? বাসা যুগিয়া বটতলা। এই যে এই রাস্তাটা কোথা থেকে কোথায় গেছে? এই রাস্তাটা গেছে হলি যুগিয়া হাটপাড়া। কোন জায়গা থেকে? এই কানাবিলের মোড় থেকে হাটপাড়া। কানাবিলের মোড়ের হাইওয়ে রোড থেকে হাটপাড়া। তো এই পুরো রাস্তাই কি এমন কাদা? পুরো রাস্তাই বর্তমানে জায়গায় জায়গায় হালকা ভালো, সব জায়গায় বেশিরভাগই কাদা। এই দুর্ভোগ কতদিন থেকে পোহাতে হচ্ছে আপনাদের? তাও তো প্রায় বছর খানেকের বেশি। কারণটা কি? গাড়ি চলে, ঘাটের গাড়ি চলে, এই জন্যই ঘাটের গাড়ি যায় রাস্তাটা। ঘাটের মানে কার ঘাটের? বালুরঘাটের। বালুরঘাটটা কার? বালুরঘাটটা এখানকার কমিশনারের না কার জন যাক ওই কার জন মহিদুল কমিশনার। হ্যাঁ মহিদুল কমিশনার ওই দিক থেকে ডাকেছিল, শহরের লোক আছে। আর এই যে ঘাটের গাড়ি যাওয়ার কারণে এই অবস্থা বালুরঘাটে। রাস্তা মেলা দিন করা হয় না, তারপরে বারু ঘাটের গাড়ি যায়, বড় বড় গাড়ি যায়। এখনো কি ঘাট তো বন্ধ মনে হয়? কালকে কি গাড়ি ঘাট বন্ধ, মেলা দিনই বন্ধ? কালকেও গাড়ি গেছে নাকি শুনলাম? না গাড়ি যায়নি। এখানে বসতি আছে কেমন? এই রাস্তাটা হয়েছে কতদিন আগে? এই রাস্তাটা এমন ভাবে রয়েছে কি জন্য, এমন হয়েছে কি কারণ? বড় গাড়ি চলেছে। এলাকায় লোকজন আছে কেমন? এর এলাকা তো ঘন বসতি তাই না বলেন তো? এই যে না, এই যে আপনারা যে দুর্ভোগটা পড়ছেন দীর্ঘদিন ধরে,
এর দুর্ভোগের কারণটা কি? কারণ বলতে গেলে তো বলতে পারবো না, কারণ তো আমরা সবাই জানি, এলাকার লোক সবাই জানে। সবাই জানে কিন্তু বলতে পারবে না। আপনারা শুনতে পারছেন যে এই এলাকার লোক সবাই জানে কিন্তু এই কারণটা বলা যাবে না। কারণ হচ্ছে এই এলাকার একজন প্রভাবশালী কাউন্সিলর,